আমি যখন দেওবন মাদ্রাসায় পড়ি ওই সময় আল্লাহ তাআলা ওখানকার কেন্দ্রীয় মসজিদে, ওখানকার কেন্দ্রীয় মসজিদ যেটা ওটার নাম হলো মসজিদে কদিম ওরফে দারুল উলুম মসজিদ, ওটা যে কেন্দ্রীয় মসজিদ আমি নিজেও জানতাম না। আমি ওখানকার ইমাম খতিব, 4 বছর ছিলাম, কিন্তু ওটা যে ওখানকার কেন্দ্রীয় মসজিদ এটা আমি নিজেই জানতাম না। বড় মজার জিনিস, নাম হলো মসজিদে কদিম, কি নাম, হযরত শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহির জামানায় নির্মিত মসজিদ। দেওবন্দ মাদ্রাসা হওয়ার পরে মাদ্রাসার প্রতিষ্ঠিত প্রথম মসজিদ এটা, এটার পাশেই দফতরে ইহতিমাম, এটার পাশেই মুহতামিম সাহেবের রুম, এটার পাশেই মেহমানখানা, এটার পাশেই দফতরে তালিমা শিক্ষা বিভাগ, এটার পাশেই কাছাকাছি ছিল দরসগা নওদারা, এবং এইটার আজান যতগুলা হল আছে সমস্ত হলের ভিতরে এটার আজানের মাইক দেওয়া আছে, সেই রুয়ার খালেদে মাইক দেওয়া আছে, এখানে ওখানে দেওয়া আছে, এখানকার আজান ওখানে যাবে। নাম হলো দারুল উলুম মসজিদ। ওটাতে আল্লাহ তাআলা 4 বছর ইমাম খতিব থাকার সৌভাগ্য দান করেছিলেন। এটা আল্লাহ তাআলার এত বড় নিয়ামত যে আমার কাছে মনে হয় ইমান ইসলামের কোরআনের ইলমের নিয়ামতের পরে এটা এরকম একটা বড় নিয়ামত। তার কারণ হলো ওখানে শেখুল হাদিস সাহেব দামাত বারাকাতুহুম, তখন দামাত বারাকাতুহুম এখন রহমতুল্লাহ আলাইহ, বর্তমান শেখুল হাদিস দামাত বারাকাতুহুম, বড় বড় মুহাদ্দিসিনে কেরাম, এনারা নামাজ ওখানেই আদায় করে। কেন বললাম যে আমি জানতাম না যে ওটাই কেন্দ্রীয় মসজিদ, যে একবার মসজিদে রশিদ যেটা দেওবন্দ মাদ্রাসার বিশাল মসজিদ, নতুন মসজিদ হয়েছে তাজমহলের মতো দেখতে, এই মসজিদে রশিদে ইমামের পোস্ট খালি হলো। তো মসজিদগুলোর মুতাওয়াল্লি ছিলেন তখন নায়েব মুহতামিম দারুল উলুম দেওবন্দ হযরতুল আল্লামা হযরত মাওলানা সৈয়দ কারি ওসমান মনসুরপুরি দামাত বারাকাতুহুমুল আলিয়া। তো আমি হযরত মাওলানা সৈয়দ ওসমান মনসুরপুরির দামাত বারাকাতুহুমের কাছে গেলাম, সিনিয়র মুহাদ্দিস ওখানকার এবং নায়েব মুহতামিম ছিলেন। আমি গিয়ে বললাম হযরত মসজিদে রশিদের ইমামের জিম্মাদারিতে আমি যেতে চাই, আপনি অনুমতি দিলে উনি নিয়োগ দিতেন এটা কে কোথায় যাবে। তো উনি বললেন যে আমি ওখানে যেতে চাই। আমি ওনার কাছে দরখাস্ত করলাম, দরখাস্ত করার পরে উনি কিছুক্ষণ চুপ করে বসে থেকে আমার দিকে তাকিয়ে বললেন, ইমাম সাহেব মে তো আপকো বহুত বড়া আকলমন্দ সমঝতা থা, লেকিন আজ যে দরখাস্ত আপনি কি হে ইয়ে উসকে সাথ মুতারিজ হো রাহা হে। মানে কত এহতেরাম, উনি আমার উস্তাদ, কিন্তু এটা বলছেন না যে আপনাকে বড় আকলমন্দ মনে করতাম, এখন ব্যাকল মনে হচ্ছে, এটা বলেন নাই, বললেন এর চেয়ে বিরোধী মনে হচ্ছে। তো কি তারপর উনি বললেন, আচ্ছা ইমাম সাহেব ইয়ে বতাইয়ে পুরে দারুল উলুম মে 3 মসজিদে হ্যাঁ, ছত্তা কদিম আর রশিদ, ইন 3 মসজিদোঁ মে ঈদ কি জামাত কিস মে হোতি হ্যায়, রশিদ মে ইয়া কদিম মে, ঈদের জামাত কোথায় হয়, 3 মসজিদে ঈদের জামাত হয় না, একটাতে হয়, ঈদের জামাত কোথায় হয়, রশিদ মসজিদে না কদিম মসজিদে। আমি বললাম কদিম মে। তারপর জিজ্ঞেস করলেন দারুল উলুম মে কোই জানাজা আতা হ্যায়, দেওবন্দ মাদ্রাসায় যদি কোনো জানাজা আসে তাহলে সেই জানাজাটা কে পড়ায়, রশিদের ইমাম না কাদিমের ইমাম। তো আমি বললাম হযরত কাদিমের ইমাম। উনি বললেন দেশ বিদেশের যত মেহমানরা আসেন তাদের ফজর এশা ইত্যাদি নামাজগুলো পড়ার ব্যবস্থাটা মেহমানখানা একদম কাছে থাকার কারণে কোথায়, রশিদে না কাদিমে। আমি বললাম কাদিমে। বললেন মুহতামিম সাহেব শেখুল হাদিস কোথায় নামাজ পড়েন, ওখানে না এখানে। আমি বললাম এখানে। তারপর উনি বলতে লাগলেন ইমাম সাহেব হামারে নজদিক জো সবসে বেহতর হোতে হ্যায় হাম উনকো কদিম কে ইমাম বানাতে হ্যায়।
রশীদ কে ইমাম হমারে নজদিক সবসে বেহতর নহি হোতে হ্যায়, জো সবসে বেহতর আর বড়িয়া হোতে হ্যায় উসকো হম কদীম কে ইমাম বানাতে হ্যায়। এরপর একটা কথা বললেন, রশীদ মে শান হ্যায় আর কদীম মে জান হ্যায়। আজীব কথা বলছিলেন, রশীদ মে শান হ্যায় আর কদীম মে জান হ্যায়, এভাবে কথা বলতেন। এরপর বললেন, আব আপ ফরমাইয়ে আগর আপ কহতে হ্যায় তো হম আপকো রশীদ মে দে দেঙ্গে, আপনি যদি চান আপনাকে রশীদে দিয়ে দিয়ে দিয়ে। তা আমি বললাম যে হযরত মে নেই চাহতা। তো পরে হযরত আমাকে বলছিলেন, দারুল উলুম মসজিদ রশীদ নেই হ্যায়, ছত্তা নেই হ্যায়, ইয়ে হ্যায় দারুল উলুম মসজিদ। আপ মহল্লে মে জাকে পুছিয়ে ও লোক দারুল উলুম মসজিদ কিসকো কহতে হ্যায় জাকে পুছ লিজিয়ে। এই জন্য বলতেছিলাম, এটা আমার মর্যাদা বাড়ানোর জন্য বলি নাই, আপনারা আবার শয়তান যেন গুতালি না লাগায়। কেন বলতেছি এটা পরে বুঝবেন। ওখানে নামাজ পড়েন কারা? আল্লামা কামরুদ্দিন সাহেব দামত বরকাতুল আলিয়া শেখুল হাদিস দারুলুম দেওবন্দ, ফজরের নামাজ। হযরত মাওলানা মুফতি জমিল আহমদ সিকরাওয়ি দামত বরকাতুল আলিয়া, বাহরুল উলুম যার উপাধি হলো বিদ্যাসাগর। দেওবন্দে যার উপাধি কি? বিদ্যাসাগর। বাহরুল উলুম আল্লামা নিয়ামতুল্লাহ আজমী দামত বরকাতুহুম, জুমাতে মুফতি সাইদ আহমদ পালনপুরি দামত বরকাতুহুমুল আলিয়া সহকারে। কে কে পড়েন সবার নাম বলতে পারবো না। ফজরের নামাজ তো খুসুসান হযরত মাওলানা আব্দুল খালিক সাহেব মাদ্রাসি দামত বরকাতুহুমুল আলিয়া, এনারা সব এখানে পড়েন। ফজরের নামাজের সময় অনেক সময় এমন হয়েছে, আপনাদেরকে এই কারগুজারিটা শুনাইতে চাই। ফজরের নামাজের সময় অনেক সময় এমন হতো, বিশেষ করে দাওরায়ে হাদিসের বছর, বারোটার সময় ক্লাস ছুটি হয়েছে, সাড়ে এগারোটায় রাত ক্লাস ছুটি হয়েছে, ওখান থেকে এসে মোতালায় বসেছি। আবার আলহামদুলিল্লাহ মোতালার জোক এখনো আমার আছে, আমার আসাতে যাই আমরা জিন্দা আছেন জিজ্ঞেস করলে বলতে পারবেন। মোতালা যখন করতাম তখন পাগলের মতোই উপর থেকে শুরু হলে অনেক সময় এমন হতো যে ওই মোতালায় বসেছি, ফজর হয়ে গেছে, আজান হয়ে গেছে, আল্লাহ রহমত, এখনো আমার সেই জব আছে, আল্লাহ রহমত এখনো আছে, এখনো বসলে রাত পার হয়ে যায় আলহামদুলিল্লাহ। তো ওই সময় অনেক সময় এমন হতো মোতালা করতে 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 পড়তে 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 টেবিলের উপরেই মনে করেন সাড়ে তিনটা চারটার দিকে ঘুমিয়ে পড়েছে, শরীরের ক্লান্তিতে ঘুমিয়ে পড়ার পরে ঘুমটা গভীর হয় না, আজান হয়েছে টের পাই না, নামাজের সময় হয়ে গেছে টের পাই না, ঘুমাচ্ছে। এক দেড় মিনিট পার হয়ে গেছে, দুই মিনিট পার হয়ে গেছে, আল্লামা নিয়ামতুল্লাহ আজমী সাহেবের মতো লোক, আল্লামা কমরুদ্দিন সাহেবের মতো লোক, হযরত মাওলানা মোহাম্মদ আহমদ সাহেবের মতো লোক, চাইলেই তো কাউকে বলতে পারেন, ওখানে তো সব ইমাম আর ইমাম বড় বড় আলেমরা, ছাত্র যারা আছে সব তো দাওরায়ে হাদিস পাস, মুফতি হচ্ছে, মুহাদ্দিস হচ্ছে, বড় বড় ইমাম হাফেজরা বসে আছে, পারতেন না বলতে কাউকে ভাই নামাজ পড়া দো, ইমাম সাহেব নেই আর আয়ে দু মিনিট হয়ে গেছে নামাজ পড়া দো, পারতেন না বলতে পারতেন না। একদিনও এরকম হয় না, বহুবার এরকম হয়েছে যে মাওলানা নিয়ামতুল্লাহ সাহেব হুজুর লোক পাঠাইছেন, কামরুদ্দিন সাহেব হুজুর লোক পাঠাইছেন, ছাত্র পাঠাইছেন, বলছেন আরে ভাই দেখো ইমাম সাহেব কি নিন্দ খুলিয়া নি, ইমাম সাহেবের ঘুম ভাঙছে কি ভাঙে নাই দেখো কি। অথচ আমি তাদের ছাত্র, আমি ওখানকার উস্তাদ না, ওনাদের কাছে হাদিস পড়েছি বা পড়ি, খবর পাঠিয়ে ঘুম থেকে উঠাইতে, ঘুম থেকে উঠে তাড়াতাড়ি উঠি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, দৌড় দিয়ে গিয়ে তাড়াতাড়ি গিয়ে কি করতাম, ওযু করতাম, অজু করতে কমপক্ষে এক মিনিট, তারপরে এসে সুন্নত পড়তে, ইমার্জেন্সি সুন্নত পড়লেও তো দুই থেকে আড়াই মিনিট লাগে দুই রাকাত, ইমার্জেন্সি সুন্নত বুঝেন, যারা হাফেজে কোরআন যারা আলেম এরা নামাজ এবং অজু তেলাওয়াত এগুলো ইমার্জেন্সি করতে পারে, এটা আপনারা বুঝবেন না ইমার্জেন্সি কি কেমনে করতে হয়। আপনি অজু করতে করতে ইমার্জেন্সি টাইমে আমাদের নামাজ এক রাকাত হয়ে যাবে, জিজ্ঞেস করেন হুজুরকে আমরা ওযু করে আপনার সাথে ওযু শুরু করব, ইমার্জেন্সি ওযু ঠিকঠাক মতো পুরো ওযু হবে, নামাজও এক রাকাত হয়ে গেছে, আপনার ওযু শেষ হয়নি। তো এরকম ইমার্জেন্সি ওযু নামাজ করে তারপরেও তো আরো দুই তিন চার মিনিট চলে যেত,
নামাজের দেরি হয়েছে 5 মিনিট, 6 মিনিট, 7 মিনিট, ইমাম সাহেব আসছে, নামাজ পড়াইছে, তারপরে পিছনে নামাজ পড়ছেন, এরকম একাধিকবার যদি ঘটতো আপনাদের ইমাম সাহেবকে নিয়ে আপনারা কইতেন এই ইমাম দরকার নাই, বলেন না কেন? একদিনও তারা দফতরে এহতেমামে বলেন নাই বা শিকায়ত করেন নাই, ইমাম সাহেব তো কবি কবি সো জাতে হ্যাঁ আর হাম উনকো উঠাতে হ্যাঁ, এ ইমাম তো তাহাজ্জুদ ভি নাহি পড়তা হ্যায়, ইয়ে কাইসা ইমাম বন জায়েগা, এই সমস্ত কথা জীবনে কোনোদিন ওনারা বলেননি। 5 মিনিট, 6 মিনিট, 7 মিনিটও কোনো কোনো সময় হয়েছে ওনারা ইন্তেজার করেছেন, আমি গেছি তারপরে নামাজ হয়েছে, অথবা কোনো সময় যখন আমার মনে হয়েছে যে বেশি দেরি হয়ে যাবে আমি বলে দিতাম অমুককে যে নামাজ শুরু করে দাও, আমি উযু করে আসতেছি নামাজ। এই ধরনের ঘটনার সাক্ষী আমার সাথে না হোক অন্য কোন ইমামের সাথে, ওনারা যেহেতু সবসময় ওখানে নামাজ পড়েছেন, আমি জিজ্ঞেস করি এই ধরনের ঘটনা আপনাদের সামনে হুজুর ঘটছে না ঘটে নাই, এই ধরনের ঘটনা ঘটেছে না ঘটে নাই? উনাদের মতো বড় বড় বিদ্যাসাগর 4 মিনিট, 5 মিনিট, 6 মিনিট দেরি হচ্ছে, কোনো অস্থিরতা দেখাচ্ছেন না নিজের ছাত্র ইমাম, তারপরও বলেন নাই অমুক দিন নামাজ পড়িয়ে দাও। কেন? ওনারা জানেন যতই যাই হোক না কেন ওই জায়গাটা ইমামের, ইমাম হিসেবে যদিও সে ছাত্র তার সম্মান আছে, ঠিক কি ঠিক না? আজকে আমাদের অবস্থা কল্পনা করেন, জ্ঞান না থাকার কারণে 1-2 মিনিট বেশি হয়ে গেলে অস্থির হয়ে যায়, হুজুর কখন আসবে, আপনি পড়ায় দেন, আপনি পড়ায় দেন, ইনস্ট্রাকশন দিতে থাকি, ঠিক কি ঠিক না? কেন করি? কারণ আমার নিজের ইলম নাই, জ্ঞান নাই আমার প্রিয় ভাইরা। এজন্য ইমামকে রব্বুল আলামিন যে সম্মান দিয়েছেন, এই সম্মান যদি আমি আপনি দেই তাহলে মাওলাই করিম আপনাকেও সম্মানিত করবেন, ঠিক কি না? تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا. And also press this bell icon. And also press this bell icon.